شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি যে আমাদের একদিনী ভাই জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন কোনো অক্তের নামাজ যদি কাজা হয়ে থাকে এবং সেই কাজা নামাজ আদায় করার আগেই অন্য অক্তের নামাজ যদি চলে আসে সেই ক্ষেত্রে করণীয় কী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমাত্মলাম জি সম্মানিত ভাই এ বিষয়ে প্রথম কথা হলো এই কোনো কারণবশত যদি সময় মতো নামাজ আদায় করে না থাকে তাহলে যখনই সুযোগ পাবে সুযোগ পাওয়ার সাথে সাথে সে নামাজ আদায় করে নেবে দ্বিতীয় কথা হলো এই যে ভুলে যাওয়ার কারণে বা ঘুমের কারণে যদি কারো নামাজ কাজা হয়ে থাকে তাহলে স্মরণ হওয়া মাত্রই অথবা ঘুম থেকে জাগ্রত হওয়া মাত্রই সে নামাজ আদায় করে নেবে তার দলিল সাইবুখারের হাদিস আনাস রাদী আল্লাহ কাল কাল রসুল্লাহ সাল্লাম মান্নাসিয়া সালাতন ফালি সাল্লি দাদা কারাহা লা কাফারাতা লাহা ইল্লা দা আলিক রাসুল সাল আসালাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করা ভুলে গেছে অথবা নামাজের সময় ঘুমিয়ে পড়েছে তার জন্য স্মরণ হওয়া বা জাগ্রত হওয়ার সাথে সাথে সে কী করবে সে নামাজটি আদায় করে নেবে আর এটাই হচ্ছে তার কাফফারা তাহলে বোঝা গেল যে ভুলবশতভাবে ভুলে যাওয়ার কারণে বা ঘুমিয়ে থাকার কারণে কোনো নামাজ যদি তার রক্ত ছুটে গিয়ে থাকে যখনই তার ঘুম ভাঙবে বা যখনই তার স্মরণ হবে তৎক্ষণাতেই সে নামাজটি আদায় করে নেওয়া তৃতীয় কথা হলো এই যে কাজা নামাজ আদায় করার আগ মুহূর্তে যদি অন্য নামাজের সময় চলে আসে তাহলে এই ক্ষেত্রে সে আগের নামাজ আগে আদায় করবে অর্থাৎ কাজা নামাজটি আগে আদায় করবে তারপর তার পরের নামাজটি আদায় করবে যেমন কোনো ব্যক্তি যদি জহরের নামাজ পড়ে না থাকে সে যদি আসরের সময় যদি হয়ে থাকে এবং সে মসজিদে এসে দেখে যে আসরের জামাত চলতেছে এই ক্ষেত্রে সে জহরের নামাজের নিয়ত করে ইমামের সাথে সামিল হবে এবং ইমাম যখন সালাম ফেরাবে তার নামাজ যদি কিছু বাকি থেকে থাকে তাহলে সালাম ফেরানোর পর সেটা পূর্ণ করে সালাম ফিরে দেবে তারপর সে আশরের নামাজ আদায় করবে তদরূপ আশ্রের নামাজ যদি কারো কাজা হয়ে থাকে আর যদি মাগরেবের নামাজ আরম্ভ হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে সে আশরের নামাজের নিয়ত করে মাগরেবের নামাজে সে কি হবে সামিল হবে শরিক হবে এবং ইমাম যখন সালাম ফেরাবে বাকি এক রাকাত সালাম ফিরানোর পর সে আদায় করে সে সালাম ফিরিয়ে নেবে এবং তারপর সে মাগরেবের নামাজ আদায় করবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি ওলা আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি